সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 34তম ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আমার 31তম ব্লগে বলেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক গোকর্ণ ঘাট নিয়ে একটি ভিডিও বানাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ব্রাহ্মণবাড়িয়ার সেই ঐতিহাসিক গোকর্ণ ঘাট। এই গোকর্ণ ঘাট এলাকায় 1914 সালে জন্মেছিলেন তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক অদ্বৈত মল্লবর্মণ। এই ঘাটের পাশ দিয়ে বয়ে চলেছে তিতাস নদী। নাসিরনগরের চাতলপাড় গ্রামের পাশ দিয়ে বহমান মেঘনা নদী থেকে জন্ম নিয়েছে এই তিতাস নদী, তারপর বয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার মধ্য দিয়ে। 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিশেছে আবার ওই মেঘনাতেই। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে দক্ষিণ পশ্চিম দিকে তিতাস পাড়ের গোকর্ণ ঘাট গ্রাম, এটি একটি নৌবন্দর। এখান থেকে প্রতিদিন অনেক লঞ্চ, ট্রলার, ইঞ্জিনের নৌকা ও স্পিডবোট ছেড়ে যায় নবীনগর সহ আরও অনেক গন্তব্যে। গোকর্ণ ঘাট দেখতে নাকি গরুর কানের মতো, তাই এইরূপ নামকরণ। এই লঞ্চ ঘাট থেকে আগে সময়ে সময়ে লঞ্চ ছেড়ে গেলেও এখন একটিও লঞ্চ দেখা যায় না। সময়ের সাথে এসেছে পরিবর্তন। সময় বাঁচাতে এখন মানুষ লঞ্চ অথবা ইঞ্জিনের নৌকার বদলে স্পিডবোটেই বেশি চলাচল করে থাকে। দেশ বিদেশের বিভিন্ন স্থানের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।